ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত তো ভাই আপনার প্রশ্নটি হচ্ছে কেউ সবার আগে নিয়ত করছে যে সে শেষ রাতে সেহরি খাবে সিএম রাখার উদ্দেশ্যে, কিন্তু দেখা গেল শেষ রাত্রে এমন সময় উঠছে সে যে তার স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রী সহবাস করছিল, উঠতে দেরি হয়ে গেছে। এখন সে যদি নাকি গোসল করতে যায় তাহলে সেহরির সময় চলে যাবে। তো এই পরিস্থিতিতে তার নফল সিএমের কি অবস্থা হবে এবং ফরজ সিএমের কি অবস্থা হবে? হ্যাঁ, সম্মানিত দিনী ভাই, যেহেতু তার নিয়ত আছে সিএম রাখার জন্যে, আর সে যদি সেহরি খাইতেও না পারে তাহলে তার নফল সিয়ামও হবে ফরজ সিয়ামও হবে। সেহরি খাওয়া কোনো ফরজ নয়, জরুরি কিছু না, সুন্নত বরকতপূর্ণ। কেউ কোনো কারণবশত সেহরি খাইতে না পারলে তার সিয়াম হবে, এক নম্বর। দুই হইতেছে, কেউ যদি নাকি এমত অবস্থায় উঠে সেহরি খাওয়ার জন্য যে তার উপর গোসল ফরজ, স্বপ্নদেশের কারণে গোসল ফরজ হোক বা সহবাসের কারণে গোসল ফরজ হোক, এখন সময় কম, গোসল করতে গেলে সেহরি সময় চলে যাবে, তখন সে কি করবে? হ্যাঁ, তার উচিত হচ্ছে গোসল না করে সে সেহরি গ্রহণ করবে, কারণ সেহরির সুন্নতের সময় চলে যাবে। কিন্তু গোসল যেটা আছে এটা এখন ফরজ না, গোসল ফরজ হবে সালাতের জন্য, সওমের জন্য গোসল করা ফরজ নয়। অর্থাৎ কেউ যদি রাত্রে সহবাস করে বা স্বপ্নদোষ হয়ে যায় আর সে সেহরি খেয়ে সেহরি খায় আর ফজরের সময় হয়ে যায় এমত অবস্থায় গোসল ছাড়া, তাহলে তার সিএমের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি নাকি সে সালাত আদায় না করে এই জন্য সে গুনাহগার হবে। তো এই বিষয়ে যে দলিল সেটা আমাদের সামনে রাখা উচিত। সামনে আমাদের রমজান মোবারক আসতেছে, এই মশলাটা অবশ্যই আমাদের জানা জরুরি। ফামান আজনাবা ফিল লাইলি সুম্মা আসবাহা সাইমান ওয়া লাম ইগতাসিল ইল্লা বাদা তুলুইল ফজর ফাইনা সাওমুহু সহীহুন। ফতোয়াতে বলা হচ্ছে কারো যদি রাত্রে স্বপ্নদোষের মাধ্যমে বা সবাসের মাধ্যমে গোসল ফরজ হয় আর সে সকাল হইয়ে যায় অবস্থায় যে তার সোয়াম অবস্থায়, অর্থাৎ সে রাত্রে নিয়ত রাখছিল যে সোয়াম আদায় করবে, ওয়ালাম ইয়াকতাসির ইল্লা বাদা তুলুইল ফজর, ফজরের সময় হয়ে যাওয়ার পরে সে গোসল করছে, তাইলে বিধান হচ্ছে ফাইনা সওম সহিহুন, তার সওম এটা সঠিক শুদ্ধ হবে। ওয়াকাদ দাল্লাত আলা যালিকা আহাদিস কাসিরা, এই বিষয়ের উপর অনেকগুলো হাদিসই প্রমাণ। একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ তুদরুকুনি আস-সালা ওয়া আনা জুনুবুন ফাআসুমু, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনা তুদরিকুনি আস-সালাতু ওয়া আনা জুনুবুন ফাআসুমু। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমি এমত অবস্থায় থাকি যে গোসল আমার উপর ফরজ, অথচ আমাকে সালাতুল ফজর পেয়ে বসছে, অর্থাৎ আমি সেহরি শেষ করে ফজরের সময়ে উপনীত হয়ে গেছি, তো আমি সওম রাখি। এ অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার যে বিষয়টা হয় সেম ঠিক বিষয়টা আমারও হয় যে আমাকে ফজরে ফেয়ে বসে, অর্থাৎ ফজরের সালাতের ওয়াক্ত হয়ে যায়, সেহরির সময় শেষ হয়ে যায় কোন অবস্থায়, যে অবস্থায় আমার উপর গোসল ফরজ, ফাসুম, আর আমি কী রাখি, সওম রাখি। দেখেন, তাইলে একেবারে বরাবর বরাবর। এরপরেও তারপরে ওই সাহাবী বলতেছে, ফাকালা লাস্তা মিসলানা ইয়া রাসূলুল্লাহ, কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। হে আল্লাহ রাসুল, আপনি তো আমাদের মতো নয়, আপনি তো এমন এক ব্যক্তি যে আল্লাহ তাআলা আপনার আগের পিছনে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি ইন্নি লা আরজু আন আকুনা আখশাকুম লিল্লাহি ওয়া আ'লামাকুম বিমা আতকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, আমি যে আশাবাদী যে আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি জানি আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে যে মেনে চলি, আল্লাহ ভীতি আমি বেশি রাখি। এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ এবং সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে।
তাহলে এটা তার পরিষ্কার বোঝা যায়, কারো যদি নাকি স্বপ্নদোষের মাধ্যমে বা সহবাসের মাধ্যমে কুশল পরাজিত হয়ে যায়, আর সেরই যে সময় কম হওয়ার কারণে সে সেরি খায় এবং পরবর্তীতে ফজরের সময় হয়ে গেলে সে গোসল করে, তাহলে তার সিয়ামের মধ্যে কোনো সমস্যা হবে না। ওয়ান আয়েশাতা ওয়া উম সালিমা তা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসবিহু জুনুবান মিন জামাইন গাইর ইহতিলামিন সুম্মা ইয়াসুমু ফি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, আয়েশা এবং উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তোনারা দুজনেই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাসের কারণে যে গোসল ফরজ হয়ে যেত কোন অবস্থায়, সকাল অবস্থায়, অর্থাৎ রাত্রে গোসল ফরজ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল করে বলছেন, তারপরে বলছেন সুমাই সুমাই ফির রমজানের পরে রমজান তিনি কি রেখেছেন, সময় রাখতেন, তাহলে বোঝা গেছে এটার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যদি দেখে ফজরের ওয়াক্ত হওয়ার পরে গোসল না করে ফজরের সালাত আদায় না করে, তখন হারামের গুনাহ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।